তুমি ইয়ালে অহাৰ উদ্দেশ্যটো কি আছিল কোৱাচোন? মই মোৰ মানুহজনক উভতাই পাব লাগে ককাইদেউ। তেনেহ'লে শুনা, বুধেশ্বৰ কলৈকৈ যোৱা নাই, তুমি অহাৰ কথা গম পাই ইয়াতে ক'ৰবাত আত্মগোপন কৰি আছা। এইখন গাঁৱৰ তুমি বিখ্যাত ছোৱালী, সমাজ সেৱা, সাহিত্য চৰ্চা এইবোৰ কৰি কৰি তুমি বিখ্যাত হৈ পৰিছা। এতিয়া তোমাৰ লগত যদি জয়শ্ৰী ঘূৰি ঘূৰি জয়শ্ৰী ফেমাছ হৈ যায়, তেতিয়াহ'লে আৰু বুধেশ্বৰ ঘূৰি নাহে। মই তাৰমানে কিছু ফেমাছ হৈছোঁ দক, হয়নে? কিয়ে আপনি জারু কিনবে যায়? হাউট কি আহু রব এপাক, আপনা কিন্তু মই মস্ত বয়া পাইছো। কিয়ায়ে এখেতে মুজেদুতে জারু কিনবে যাবা উলসি? কিয়া তো জেদুতে যাই, কথা হেতু নহয়। আসলতে মোক আরু শিকাবা এবে নালগে। এ হুনক মারে যদি আজিয়ে বহি দে, সান নাই তিন দিন নাই, মই সব সম্ভালিলম। মারক 500 টাকা দেখ আর যাক যাক, আজিয়ে বহি দেখ যায়। মোর কারণে ঘরর নামেরে কবিতা লিখিব নালাগে, পাৰা যদি এখেত আৰু মই থাকিব পৰাকে ভাড়া ঘৰ এটা ব্যৱস্থাই কৰি দিবা তুমি। আপোনালোকে এতে থাকিব, মই চুতীয়া মাষ্টাৰক লৈ যাম তো। নহয় দিয়া বুজিছা, মইহে ঘৰ খোলাম। ওৱা হওক বহুক, ইয়াত নবহো দিয়ক, পিছফালৰ চাঙতে বহোগৈ বলা। ইয়াই তাতে গৰমৰ দিনতে বহে, এতে কিয় নবহে? ও ইমান ডাঙৰ বেঞ্চি আতপুত নহয় হে। এ আমি কিবা কবিতাৰ বিষয়ে চৰ্চা কৰিম। দূৰ কিবা গোপেনে কথা পাতব, দাদাক ফাটে নিব, মায়ে কোৱাটো হয়ে, ৰীতা গোটেই বেছি কৰি আছে অলপ, আগৰ ৰীতা নাই। বহিছা? মা হলিটো ঘুমে থাকিলে কৈ মই কোন তাৰে বহি আছো। কিয়বা মাৰ প্ৰেচাৰ উঠি মাথা চাথা গৰম হৈ বিচনাত ঘুমে থাকিলা কৈ? ও এটা কথা হৈছে নহয় দাদা, ৰীতা গোটেই মস্তু চক্ৰান্ত কৰি আছে। কিহৰ চক্ৰান্ত? আপোনাক বুদেশ্বৰদাৰ লগৰ পেৰে ফাটে, আমাৰ এৰ পেৰে নি সেন্দুৰ ঘৰত বোলে বাহ দে। মোক ৰীতাই? হে ভগৱান, মোৰ বিৰুদ্ধে এনেকুৱা চক্ৰান্ত চলিছে? কিমান মাথা মাৰিছে জানেনে? কিহৰ মাথা মাৰিলে? হেন্তুৰ ঘৰত আপোনাক ভাড়া ৰাখব। ৰীতাৰ মায়াকৰ মুখখন মস্তু মিঠা না। মোৰ মিঠা মুখীয়া নেকি? বাপ্পা ঐ, ও কৈছিয়ে না সাংঘাতিক বস্তু। বাবা চাহ খালা, বাবা ভাত খালা, ও এনকে আপোনাক পতে ফেলব, হম লাষ্টত জীয়াকো গতে দিব। হে ভগৱান, হে ভগৱান, কি চকান্তৰ বলি হবলৈ ওলাইছো মই! কত আছা প্ৰভু, মোক বচোৱা, মোক বচোৱা। অ মালতী, মোৰ মূৰটো ঘূৰাইছে। তোক কি কোৱেহে দাদা? একো নহয়, তুমি বহা, মই অকণমান বিচনাত দীঘল দিওঁগৈ, নহ'লে নহ'লে মই এতিয়া পৰি যাম। আহি আছো। যাক, যাধৱ কৃষ্ণ কৰুণা সিন্ধু ত্ৰাহি জগন্নাথ অনাথ বন্ধু। বেলেগ নাম লগাই আছা দেই, ভালে আছা? ও ভালে আছো দে, এই মরার পরা বাঁচি উৎসু জিততে ভালে দে, এই ঠেকসাতে গেলিও ভাল আছিল হে। এরা এই মানব জীবন একে থাকে চাই শিকিব ভাই, প্রথম বেমারে ঠুকুচিব লাগিব, তারপিছতে হই দে মানব দেহাতু ঠেকসা ঠেকসিতু থাকে। এরা ও কোয়াসুন কি মন করিবা আহিলা? ও মই এটা সাধাৰণ দিহা ল'ম বুলি আহিছিলো হে বাপু, তুহুন বা এতিয়া কি দিহা দিয়? কোৱাচোন কোৱা, এই মহেশ মণ্ডলে কাকো বেয়া দিহা নিদিয়ে, আৰু তোমাকতো দিহা দিবলগীয়া হ'লে ভাবি চিন্তিয়ে দিব লাগিব, কোৱা। এ ৰবা, আজিকালি বোলে কিবা ই ৰিক্সা ওলছি হে? ওলাইছে, এই পেডেল মাৰাৰো একদম ঝামেলা নাই। এ চোৰ ৰিক্সাখনে ই ৰিক্সা দেচো। কি ৰিক্সা? চোৰ ৰিক্সা, হে একো হাৰি শব্দ নহওক, আহে কোন তাৰে সেইখনৰ নাম ই ৰিক্সা থৈছো, ও ইতাহে গম পালো সেইখন ই ৰিক্সা। বাৰু হেৰি নহয় বাই, তুমি এই ই ৰিক্সাৰ খবৰ ল'লা যে কিয়? মই এখন কিনিম বুলি ভাবছো। ই ৰিক্সা কিনিবা তুমি? কিয়, ইমান আচৰিত হ'লাগে? এ নহয় নহয়, মাইকী মানুহে ই ৰিক্সা চলোৱা দেখা নাই যে। বাৰু ভালে হ'ব দিয়া বাই, তুমি ই ৰিক্সাৰ প্ৰথম কল্পনা চাওলা হ'বা। অ তোমাৰ ভাগিনে? এ নহয় অ, প্ৰথম মহিলা মহাকাশচাৰী। আইচি কহ, মই নচলং হে, মই আৰু হেগলা চলবা পাৰিম? ও ভগৱানে দিয়া, দুখন ভৰিয়ে ভালকে চলবা নোৱাৰো। বাই, ই ৰিক্সাখন চলাব কোনে? ও হাফিজক কিনি দিম দে, সি চলব। বুজি পালো,
এতিয়া ৰিক্সাখন হল ই, চলাব সি, এতিয়া ই আৰু সিৰ মাজত তোমাৰ মতে বৈয়া হব নাকি হে? নহয়, এতিয়া ই আৰু সিৰ মাজত তোমাৰ পইচাকেইটা অপচয় হয় বুলিহে মই চিন্তা কৰিছো। বাই, তুমি কথাটো দুষ্টিকো এবাৰ সুধি লোৱা ভাল হব নেকি, বুজিছা? মই কি ক'লো বুজি পালানে? পাইছো ৰব, অসমীয়াতে কৈছে যিহেতু বুজি পাইছো। এতিয়া কি কৰো তাকে ভাবি আছো। মই ইয়াত একদম চলিব নোৱাৰো, মালতীৰ লগত অসম্ভৱ। মালতী বৌ এনাই বয়া নহয়, আব্ৰা কথাগিলা খাটাং খাচ কয়, তাতে সুৰমিলে চলিব লাগিব। নহয় দিয়া বুজিছা, মই তোমালোকৰ তালেই যাম, বৰলা ককাইটো ইয়াত থাকক, হ'বনে? কি হ'ল, একো নকলা যে? আপনি পারব দক এতে চলবা, সুতিয়া মাস্টার আমার তাকে যাব। ও, মোক তারমানে তোমালোকৰ ঘর আশ্রয় নিদিয়া? আশ্রয় আর কি, আতার মত থাকবা দিবা লাগে, তারে হয়তো ভাড়া দিব। ভাড়া একেবারে নিয়মত দিন। তেনালে আশ্রয় দিয়ার কথা কিয়া কয়? বেলেগ এটা কথা হে চিন্তা করছো রব। কি কথা? ও, আপনি আমার মাদারের লগত চলবা পারবান ন? কিয়? আমার মাদার মালতী বৌত কিয় কাঢ়া, ছিদ্র ধরি থাকে গোটায়। কি ধরি থাকে বুলি কলা? ছিদ্র মানে বিরত খুদ ধরি থাকে। এ রাম, মই ইয়াত কেনেকৈ চলিম? কিবা এটা করবা লাগবো রব। ও, আপনার মাস্টার দাদাই মাতছিয়ে এখেতো জুলুক বৌ। তুমি আর গিয়া যাবা লাগে, এখেতো গে মাতছি, এখেতে যাব, আপনি যাক। ওরিতে দুগুটাই কি পাতা মেরেছ? হা, তেও কিবা বকি আছে, মই এনাই শুনি আছো। বকি আছে কিয়া? মো শুনো দে। নানান না বারো বুঝো কথা, হে মই এখান কানেদি শুমে সেখান কানেদি উলিয়ে দিছো, আব মই আহিছো। হাও, মোর পেরে কথা লুকেছি, কিমান দিন কথা লুকে বিয়ে, একদিন হলেও পোহারও কাইব লাগবো, থেই নাপে খানাই আবা। মুঠতে মূল কথাটো হল, তুমি যেতিয়ালৈকে ইয়াত থাকিবা তেতিয়ালৈকে বুধেশ্বৰ ইয়ালৈ নাহে। কিয়? বুধেশ্বৰ পলাইছে তুমি ইয়ালৈ আহিম বুলি কোৱাৰ কাৰণে। তুমি ফোন নকৰাকৈ অহা হ'লে বুধেশ্বৰক ঘৰতে পালা হয়। ফোনটো কৰিয়ে ফুল কাম কৰিলোঁ। এতিয়া এটা ভাল কাম কৰা, তুমি ঘৰলৈ যোৱাগৈ যোৱা, বুধেশ্বৰ আহিলে মই ফোন কৰি দিম, মই ফোন কৰিলে তুমি গুচি আহিবা। অ, হেল্ল', কিবা চিক্ৰেট কথা ডিছকাছ কৰি আছে নেকি? এ, লোৱা লোৱা লোৱা, তুমিও চিক্ৰেট কথাৰ ভাগ লোৱা। এই, মই চিক্ৰেট কথা পাতবা আহা নাই। অ, এখেতৰ জীৱনৰ আধাৰত লেখা কবিতাটো ডিছকাছ কৰিবলৈ আহিছিলোঁ। অ, মোৰ জীৱনৰ আধাৰত কবিতা নহয় অৰিতা, পাৰা যদি এটা গল্পকে লিখিবা। পাৰিম ৰব, কিয় নোৱাৰিম? গল্প নহ'ব, নভেল লিখিবা, এখন ভাল নভেল হ'ব। পটকে কি হ'ল হে, কি কান্দিলা? তুমি নভেলখন নিলিখিবা বুলি দুখতে কান্দিছে। নভেল লিখি পোৱা নাই যি, এটা কাম কৰিম দক, দুয়ো লগ লাগি লিখিম, আমাৰ দৰে নাম দিম। এ, নালাগে নালাগে, তুমিয়ে লিখিবা, মই এইবোৰ লিখিব নাজানো নহয়, মোৰ নাম চাম দিব নালাগে। হ'ব দক, নাম নেদাও দক। অ, কিন্তু আপুনি মোক হেল্প কৰিব লাগিব। মই আৰু কি হেল্প কৰিম? এ, বহুত হেল্প আছে দক, কালিয়ে লেখা ষ্টাৰ্ট কৰি দিম। প্ৰথমতে জয়শ্ৰীৰ লাইফটো ষ্টাডি কৰিব লাগিব। কালিৰ পে ষ্টাডিও কৰি যাম, একেলগে লিখিও যাম। সেইটো সময় নেপাবা নহয়। কিয় হে? কাইলৈ জয়শ্ৰী যাবগৈ। কান্দি লাভ নাহে, মৰাদে তিৰি চকু পানী নেটখে, আমাৰ মাইদিয়াৰেও মোৰ চকু পানী, কেনেবা চাবা আছি। মোৰ কপালখনেই বেয়া, জীৱনত বহুত ভুল কৰিলোঁ যে তাৰে পৰিণাম ভুগিছোঁ। চব জানি শুনিও আৰু কিয় ভুল কৰিব ওলছি, নাযাওঁ বুলি কিয় সুতি ধৰি আছে? যাকগে ঘৰত যাই ভালকৈ আৰামত খাক, বুধেশ্বৰ দা আহিলে ফোন কৰি দিব, আহি যাব। তাৰমানে মই যোৱাটোৱে উচিত হ'ব, মানুহটো পাবা লাগিলেতো যাবাই লাগিব। বাপ্পা বাপ্পা, তোক ৰিক্সা কিনি দিব পৰা হ'ল,
কোনো কিবাৰ ইমান পইচা কেংকে আছে আই ও পেহিৰ বহুত পইচা আছে দিয় কেংকে আছে আ জমা কৰছে আছে জমা কৰছি আছে ঠিকে আছে কিন্তু জমা কৰবা গলি ইনকাম কৰিব নালগিব ও পেহিৰ ইষ্টি কুৰমা বহুত বেছি দিয় সব ধনী ধনী মানুহ মাহে পখেকে পেহি তাহাৰ ঘৰে ঘৰে যায় আৰু তাহোন ভালকে খুৱে বুৱে ৰাখি টাকা পইচা দি পঠাই দেই আজি ইমান দিনৰ পইচা জমা আছে আৰু গাঁওখনতো সকলোৱে মৰম কৰি দেই ভুৰি ৰাখালে নাই অত বছৰ জমা কৰা পইচা আৰু সুৰেখেৰ ঘৰৰ পৰাও একবাৰ কিবা টাকা নাপৈছিল সিগলাখনো জমা আছে বুঢ়ী এনেকে জমা কৰিছি পইচা ফল তাকে কৈছো ৰিক্সাখন কিনি দিলি এক বছৰত মূল উঠি যাব অ দিব না বুঢ়ী দিব দিব বুলি কথাই ক'বা নোৱাৰা অ বেংকে দিবা হাক দিব কি বেংকে দিবা হাক দিব দিয়ক অ বিনয় বেংক ভৈৰৱ বেংক হেডমাষ্টাৰ বেংক এগলাখানে হাক দিব এগলাখানে লগ লাগি কোনো কি বাক ক'ব অ ভাই অ অ তোমাৰ পইচা পানীত পৰিব তোমাৰ পইচা তোমাৰ কথা অ আমি কিন্তু ভাল দেখা নাই ও তাতে বুড়ি কসমস খাই ফসি যাব ফল বা আজি সুতিয়া মাস্টারে খানা খুৱাব খানা নহয় দে ঠিক ও এখেতে সদায় সুধা ভাত খাই আছে না কালি যাব কাৰণে নামান মাংস আনি খুৱাব তুমি আগত থাকা কাৰণে খাবা কলা কাৰণ আগত থাকা কাৰণে কোৱা নাই দা মোক এনেও ফোন কৰি হলিও মাতলা হয় এখেতে মাতলি মাতবে পাৰে ফোন কৰি দাদাই কিন্তু তোমাক নামাতলে হয় দে দাদা কারো লগতে ইমান আলাপ নকরে বা আজিকালি আপনি মোক ইমান দাহ করে গোটা প্রত্যেকটা কথাতে ডাউন দি থাকে কে হেনাই করবে লাগে মো সুসা কথা কলো দেরিতে ও মো পাক গরক যাও সব রান্দা বাড়া করার দায়িত্ব মোর উপরতে বসছি না আদা নহরু একলা জোগাড় করতে কম সময় লাগে বেলে কুসুইটা বস্তু মই মনে মনে আছো দিয়াচোন এতিয়া গম পালা এজনীৰ লগত মই এদিনো চলিব নোৱাৰো এ বাদ দক হেগলা এনেও আমাৰ লগত ষ্টেণ্ডাৰ্ড নিমলে কক ইতা কি পহিলৰপে আপোনাৰ জীৱন কাহিনী কক কালিয়ে লেখা ষ্টাৰ্ট কৰি দিম নভেল খানে অই মাই কৰবৰা বিৰত দুখ লাগিছে দা পেয়ে কান্দি কান্দি গেল গতাই কোনিয়ে বুদেদার বৌ ও জীবনের কাহিনী কর্পে কান্দছি মই এই বইখানত লিখি আছো তেও কান্দি আছে রাতে ভাত খাওয়ার সময়ত কান্দা বন্ধ করছিল ভাতকেটা খাইছি দা ভালকে কান্দি কান্দি ভাত খাইছি খরমত বন্ধ করছিল দা ও মাংস আছিল না মালতি বৌ ইমান হতকে মাংস রাঁধছি খর সময়ত গোটা কান্দা কাটা বন্ধ করে ভাতকেটা লফলফে খাইছি কান্দি থাকা তিরি তুই লফলফে ভাত খাবা কেনকে পারে গে কেনর বোয়া পেয়ে ও বুদেদার বৌর চেহারাও ভাল খরুচিও ভাল তে কান্দা গলা ভাউ দি কিন উল্টা উল্টা কথা কয়া পেয়ে এনে আন জীবন কাহিনী থাকলে কোনবাই নাকান্দাকে থাকিব পারে কৃষ্ণ কি দুঃখ জীবন ওই যা দুঃখর মরতো হতি কাইজা লাগি বেলা হই আছে মোর দরে তো অকালতে বিধবা হ নাই তেও জীবন তো দুঃখত দা পেয়ে ও বিধবা হয় নয় সমান দেক শুন শুনো ইতা নক দা ও নভেলখান লেখা হলে তোমাক দি থৈ যাম পড়ি থাকবা এ আই মরণ নহয় কি নবাল বরভা দেই এ ঠান্ডা দিনত রোদ পুয়ে বড়িয়া লাগে আই ফল আর কবা লাগে না ঠান্ডার দিন রাতিপুয়া আর ভাতি বেলা রোদ পোহর খাও দে বেলে আর মজা লাগবে যদি হাতত আকো গুলা চাহ থাকে ও এটা কাম করাই ও মোর নামত কই ফেলে দুই কাপ চাহ লয়া আগাজৰ গুলাছত নানবি দে ফল দোকানতে যাই খাওঁ নেকি আনো আনো মানে জোৰে যাব দে এ যাক যাবাই জোৰে জোৰা চাহে খাম তথাপি ৰ'দত বহি খাম ফল যা দিয়ক আপুনি বহক আও ও দে ক ঐ দে ও কি কৰবা ও ৰ'দত বহি অলপ মজা লৈ আছো ৰমা ও আমার সাইরবাগে বাহে বাহ না গোটাই সনবস্তি ও পুয়া রোডটু ভালকে নপরে ফাঁটি বেলা রোডটু পাও দে ও পুয়া দেরিক লেগে ঘুমে থাকো ফল হ্যাঁ হ্যালো ও হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ও বেলে হ্যাঁ হল হন বাং যা হ্যাঁ ও
ও মোরো বেলেস নাই আয় এই বহিছে আ কি করবা বহি আছো করবা আইল এ আজি গালি কো রাতিপুৱা মর্নিং ওয়াক কৰো নহয় এতো দুন হদায় করে হদায় মই নকৰো এ দুষ্টিয়া সুদিয়া যায় এ মোর মানে মন গলে কৰো মন নগলে নাই ও হেতু আপনার ভুল ও খালি হদায় খাবো নাগলি নাই মর্নিং ওয়াক করলি হদায় করব নকলি নাই আরে বড় বড় ও হাবি যে ই রিক্সা কিনবো হে এই হাবি যে কোপরা কিনিব হে কোনো কিবা কিনিব হাবি যে চলাব এই কোনো কিবা এজনের কাম নাই আর গুটে পয়সা কিটা পানিত পেলাবো এতিয়া মো খুঁটি বলে গেছিল বুঝিনি মা যে না লাগে বলে কই দিছো পয়সা কিটা পানিত পড়ব নাকি পড়িব তো এটা কথা মনত রাখিব দেই সরু ব্যবসায়ীয়ে যদি লোকের ওপর ভরসা করলে সি গেলেন আর ডাঙর ব্যবসায়ী আপনার যদি লোকের উপর ভরসা নকলে সিও গেল আহ দিয়ক ভাল এই আখরা কথা কই গেলাই চল সরু বিজনেস পরক আশা করবে নালগে ডাঙর বিজনেস করলি পরক আশা নকলি নচলব ইচ্ছা করত মন দালে হঁহে থৈ গেল কি কলা মোক হঁহে থৈ গেল ও তো কন্দে থৈ গেল কি কন্দে থৈ গেল দিয়ক চাহা চাহা আগে চাহা ও পিছত কম ৰ মই আজি এটা কথা গম পালো এব একঠেত ভাল পালি একঠেত বিয়া হবা নালগে নালগে তো মই আগতে জানো তুমি ইমান দিনে গমে পোৱা নাছিলে এ মই বেলেগ কে ভাবি আছিলো ভালপোৱাটো বেলেগ বস্তু বিয়াটো বেলেগ বস্তু কি কলা নহয় মানে মোৰ ধাৰণাটো আছিল যাকে ভাল পোৱা যায় তাৰ লগত বিয়া নহবাও পাৰে ভাল দহটাকো পাব পাৰে কিন্তু বিয়া একঠেতে হ'ব লাগিব এই বুলি ভাবি আছিলো ইয়াই কি অধাচাৰী কথা ভাবি আছিলে আইমান দিনে জশ্ৰীব জীৱনৰ কাহিনী শুনি মোৰ ভুলটো ভাঙিল ভাল যাকে পোৱা যায় তাৰ লগতে বিয়া হ'ব লাগে ও ভাই এ তোমাক লগ পালো ভালেই হ'ল বুইছা তুমি মোক এটা সহায় কৰি দিব লাগে কি সহায় চাই পেলাই আছো এইটো লোৱা কি কৰিম মই এইটো একো কৰিব নালাগে মানে চাবিটো তুমি মালতীক দিবা মানে মালতীয়ে গৈ মোৰ তাত ঠাইখিনি অকণমান সৰা মোচা কৰক কাপোৰ কাটিখিনি ঠিক ঠাক কৰক মানে দুয়েদিনতে এওঁ আহিব ঘৰটো লেতেৰা হৈ থাকিলে তুমিতো জানাই আৰু এপোৱা বিষাই দিয়ে ভাল গতিকে মালতীক ক'বা মই মালতীক ক'ম দে তুমিও তাইৰ লগতে যাবা মই মানে এফালে যাম ঘূৰি আহিব চাবি মই তোমাৰ পাৰিলোঁ কিন্তু এটা কথা ঘূৰি আহি মই ঘৰটো চাফ চিকুণ দেখা পাব লাগিব হা অ বাই কথাটো কিন্তু চাৰিওফালে ওলাইছে কি কথা হে এই তুমি যে হাফিজক ই ৰিক্সা কিনিম বুলি কৈছা মই কিন্তু মানা কৰিলোঁ বাই ডুবিবা চিন্তা কৰিবা কথাটো প্ৰতিটো চৰিত্ৰ বিবেকেৰে বিশ্লেষণ কৰি চাব পাৰিব লাগিব নায়ক নায়িকাৰ ঠাই বেলেগ খলনায়কৰ